প্রসবের পর একজন মায়ের কি ধরনের সমস্যা হয় জেনে নিন স্তনের বোটায় ঘা বা ফেটে যাওয়া নিয়মিতভাবে দুধ বের করে ফেলা এবং বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো চালিয়ে যেতে হবে প্রয়োজন হলে চিপে বা পাম্প দিয়ে জমাট বাঁধা দুধ বের করে ফেলতে হবে বুকের দুধ খাওয়ানোর পদ্ধতি মাকে জানাতে হবে এবং প্রয়োজনে স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্যকর্মীর পরামর্শ নিতে পারেন স্তনের বোটা শুষ্ক ও পরিষ্কার রাখতে হবে তৈলাক্ত জিনিস ব্যবহার করবেন না যেমন ভেসলিন ক্রিম অলিভ অয়েল ইত্যাদি বুকের দুধ খাওয়ানোর পদ্ধতি মাকে জানাতে হবে আয়রন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে সবুজ শাকসবজি সিম ডিম দুধ মাছ মাংস প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে পিঠের ব্যথা শরীরে ব্যথা তলপেটের ব্যথাই করণীয় মাকে আশ্বস্ত করতে হবে যেন দুশ্চিন্তা না করে গরম পানিতে গোসল বা গরম শেক নিতে হবে ক্যালসিয়াম ট্যাবলেট খেতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এবং পাশাপাশি ভিটামিন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে জনিপথে ক্ষত থাকলে ডাক্তারের পরামর্শ নিতে মায়ের হবে জটিলতা জটিল স্বাস্থ্য সমস্যা প্রসব পরবর্তী রক্তস্রাব জনিপথে অস্বাভাবিক রক্তপাত প্রস্রব পরবর্তী খিচুনি পেরিনিয়াম জনন্দ্রিয় মধ্যবর্তী স্থান বা সার্ভিক্স ছিঁড়ে যাওয়া প্রস্রব পরবর্তী সংক্রমণ দুর্গন্ধযুক্ত স্রাব জরায়ুর বাইরের দিকে বেরিয়ে আসা জনিপথে মল বা প্রস্রাব বের হওয়া ভেসিকো বা রিস্টেক ভেজাইনাল ফেস্টুলা স্তনে প্রদাহ ফোঁড়া বা চাকা মূত্রনালীর সংক্রমণ আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও ধন্যবাদ